বিসমিল্লাহিরহমানিরহিম। জনি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইডস, এবার আমরা আলোচনা করব বোর্ড বইয়ের যে কাজের সলিউশনটি রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, তো সম্ভাবনা চ্যাপ্টারের এই কাজের আমরা প্রশ্নগুলো সলিউশন করব। এই কাজের যে কোশ্চেনটা রয়েছিল, তো এই কোশ্চেনটা, তো কোশ্চেনটাকে আমি একটু ভেঙে লিখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেটা দেখতে পাচ্ছেন যে একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। আমরা জানি যে একটা নিরপেক্ষ ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে আমাদের ছয়টা ফলাফল আসতে পারে, এক থেকে ছয়ের যে কোনো একটা ফলাফল আমাদের আসতে পারে। এখান থেকে এরা কোশ্চেনটা সেটিং করছে যে এই দৈর্ঘ্য পরীক্ষাটা থেকেই আমাদের নিচের যে চারটা সম্ভাবনা অপশন রয়েছে, তো এই চারটা আমাদের বের করতে বলছে। নাম্বার ওয়ান, তো আমরা জানি সম্ভাবনার এসএসসি লেভেলে সম্ভাবনা চ্যাপ্টারের কোশ্চেনগুলো করতে গেলে আমাদের একটা মাত্র সূত্র জড়িত, যে সূত্রটা হলো যে সম্ভাবনা ইকুয়ালস টু অনুকূল ফলাফল ভাগ সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে যেহেতু নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হয়েছে তাই আমাদের সমগ্র ফলাফল হচ্ছে ছয়। এখন চার আসতে পারে এরকম কয়টা ঘটনা রয়েছে? তো চার আসতে পারে এমন ফলাফল একটাই, তাই অনুকূল ফলাফল হচ্ছে এক, তাই আমাদের সম্ভাবনা হচ্ছে 1/6। কিন্তু আমাদের এই বিষয়টা আমাদের খাতায় লিখে দেখাতে হবে। তাই আমরা লিখব যে একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে 1, 2, 3, 4, 5, 6 যে কোনো একটি সংখ্যা আসতে পারে। টোটাল মোট 6টি সংখ্যা আসতে পারে, অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল 6। মোট 6টি ফলাফল আসতে পারে। যেহেতু এই 6টার যে কোনো একটা আসতে পারে, সুতরাং আমরা কি বলতে পারি, অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল 6। এটি শুধু আমাদের যে 1 নম্বরের জন্যই তা কিন্তু নয়, এটি 6টার জন্যই সমগ্র সম্ভাব্য ফলাফল হবে। আমি যদি এখন 1-এর জন্য করতে চাই, তো আমাদের 4 আসার অনুকূল ফলাফল কয়টা আসতে পারে? 4 আসার অনুকূল ফলাফল কয়টা আমাদের? একটা। তো আমরা এখান থেকে বলবো আমরা যে সমগ্র সম্ভাব্য ফলাফল 6, এটা তো আমরা পাইছি, অনুকূল ফলাফল লাগবে, সেজন্য চার আসার ঘটনা ইকুয়ালস টু ওয়ান, একটি, অতএব অনুকূল ফলাফল 1। আমরা অনুকূল ফলাফলটা পেয়ে গেছি, সমগ্র সম্ভাব্য ফলাফলও পেয়ে গেছি, অতএব আমরা বলবো চার আসার সম্ভাবনা কত আমাদের? P of 4 আমরা বলতে পারি, প্রবাবিলিটির 4 আসার সম্ভাবনা। অনুকূল ফলাফল 1, সমগ্র ফলাফল হচ্ছে আমাদের 6, তার মানে 1/6 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এবার যদি আমরা 2 নম্বরটা ফলাফল আনতে চাই, তো বিজোড় সংখ্যা আসা, তো এই বিজোড় সংখ্যাগুলো আমাদের অনুকূল ফলাফল আসবে, আর সমগ্র ফলাফল তো আমাদের জানাই আছে। তাই আমরা বলবো বিজোড় সংখ্যা আসার ফলাফল 1, 3, 5। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1, 3, 5 বিজোড় সংখ্যা, তাই বলবো বিজোড় সংখ্যা আসার ফলাফল 1, 3, 5। বিজোড় সংখ্যা দেখতে পাচ্ছি আমাদের 3টা, অতএব অনুকূল ফলাফল কত আসবে? যে অনুকূল ফলাফল 3। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারবো, অতএব বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা, তাহলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা P of আমরা ব্র্যাকেটে বলতে পারি বিজোড়। বিজোড়ের জন্য আমাদের অনুকূল ফলাফল কত? 3। সমগ্র ফলাফল হচ্ছে 6। তাহলে আমরা একটু এখানে ক্যালকুলেট করতে পারি, তাহলে হাফ আমাদের এটার হচ্ছে রাইট আনসার। একইভাবে আমরা যদি 3 নম্বরটা করতে চাই, 3 বলছে কত? 4 অথবা 4-এর বেশি সংখ্যা আসার সম্ভাবনা। আমাদের 4 থেকে বড় সংখ্যাগুলো আসবে, তো 4 থেকে বড় কত কত? আমাদের 4, 5, 6, তো 4 অথবা 4-এর বেশি আসার ফলাফল 4, 5, 6, 3টি, অতএব অনুকূল ফলাফল 3। আমরা পেয়ে গেলাম, তাহলে অনুকূল ফলাফলটা পেয়ে গেছি, অতএব আমরা কি বলবো, 4 অথবা 4-এর বেশি সংখ্যা আসার সম্ভাবনা। এই ক্ষেত্রে আপনার P of দিয়ে 4 অথবা 4-এর বেশি বলতে পারেন, না বললেও সমস্যা নাই। সেক্ষেত্রে অনুকূল ফলাফল 3, সমগ্র ফলাফল 6, তো একই রেজাল্ট আমাদের, এক্ষেত্রে আমাদের সেম রেজাল্ট আসবে। এরপর হচ্ছে আমাদের লাস্ট 4 নম্বর অঙ্কটা। 4 নম্বরটাতে বলছিল 5-এর কম আসার
সম্ভাবনা, পাঁচের কম আসলে সংখ্যাগুলো কত কত, আমি চিন্তা করি পাঁচের কম, তো সেক্ষেত্রে চারও হলেও আমরা সমস্যা নাই, তিনও হলেও আমরা খুশি, দুইও আসলেও আমরা খুশি এবং ওয়ান আসলেও আমরা খুশি। তার মানে এখানে আমরা যে রেজাল্টটা পাচ্ছি তার মানে 1 2 3 4, তার মানে এর অনুকূল ফলাফল আসবে হচ্ছে 4টি। সো অতএব অনুকূল ফলাফল 4। সো আমরা অঙ্কটা করার জন্য আমরা অনুকূল ফলাফল পেয়ে গেছি এবং সমগ্র ফলাফল আমাদের আগেই ছিল 6। তো অতএব আমরা বলতে পারি পাঁচের কম আসার সম্ভাবনা, সো এক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল কত ছিল, অনুকূল ফলাফল হচ্ছে 4 এবং সমগ্র সম্ভাব্য ফলাফল 6। তো কাটাকাটি 2 দিয়ে তাহলে এই রেজাল্টটা হচ্ছে আমাদের 2/3, তো এটা আমাদের রাইট আনসার হবে। সো আমরা খুব ইজিলি আমরা যে পাশের যে কাজের অঙ্কটা ছিল আমরা ক নম্বরটা, তো এই 4টা স্টেপ ছিল, আমরা 4টা স্টেপে সলিউশন করে ফেলছি আমাদের পর্ব পাঁচে। তো আমরা 6 নম্বর পর্বে, সো বোর্ড বইয়ের আমার যে আরও যে কাজের অঙ্কটি রয়েছে, তো সেম টাইপ আমি বলেছি, একটা অঙ্ক যদি আপনি ভালো করে বোঝেন তো এই সম্ভাবনার সবগুলো অঙ্ক আপনি সেম নিয়মে করতে পারবেন। সো এই মানে এক টাইপের অঙ্কগুলো আপনি করতে পারবেন। সো এখানকার যে আমি পরবর্তী অঙ্কটা রয়েছে এটি পর্ব 6 আমি আলোচনা করব। সো সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলো যদি দেখেন তো আপনাকে কোথাও প্রাইভেট করতে হবে না। আপনি যদি আরও অন্য কোনো চ্যাপ্টারের ভিডিও পেতে চান তাহলে আমার জওয়ানি একাডেমি ইউটিউব যে চ্যানেলটি রয়েছে, তো এই চ্যানেলটির আপনি প্লে লিস্ট সেকশনে যাবেন, সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওটি দেখে নিতে পারেন। সো আর যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, সো আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে তো ফেসবুক গ্রুপে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সো সেখানে আপনাদের যে কোনো সমস্যাতেও আমরা সলভ করে দিব। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।